প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে ব্যস্ততার কারণে আমি অনেক দিন ইউটিউবে আসতে পারি না, সময় পাই না। আমি রুগী দেখায় ব্যস্ত থাকি, এছাড়া আমার অন্যান্য অনেক কাজ থাকে যার কারণে আমি ইউটিউবে আসতে পারি না। তো আমার যারা রুগী, আমার যারা ভক্ত, তারা খুবই আপসেট যে আমি কেন অনেক দিন ইউটিউবে আসি না। আসলে আমি যে ইউটিউবে আসতে চাই না এরকম না, আমার বেশ কিছুদিন ব্যস্ততা গেল যার কারণে আমি আসতে পারিনি। তবে এখন থেকে আশা করি নিয়মিত আমি ইউটিউবে থাকব। তো আমার কাছে যারা চিকিৎসা নিতে আসেন, সেই সব রোগীদের বেশিরভাগ রোগী আসেন যাদের যৌন দুর্বলতা সম্পর্কিত সমস্যা আছে। তো যেহেতু আমি সিনিয়র যৌন রোগ স্পেশালিস্ট, আমি যৌন রোগ নিয়ে স্পেশালি কাজ করি এবং এটা নিয়ে গবেষণা করি, সেহেতু এই বিষয়ে আমার কাছে প্রচুর রোগী আসেন। তো আমার কাছে অনেক রোগী এসে প্রশ্ন করেন, স্যার শুক্রমেহ কি, এই রোগটা সম্পর্কে আমরা জানি না, এটা হলে আমাদের করণীয় কি, এই বিষয়ে যদি একটু বলতেন। শুক্রমেহ রোগ হচ্ছে সেই রোগ, মনে করেন আপনার ইচ্ছাকৃত না, আপনার অনিচ্ছাকৃত সহবাস টাইম ছাড়া যদি আপনার বীর্যপাত ঘটে, যে আপনি বাথরুমে গেলেন তখন আপনার বীর্যপাত ঘটলো, পায়খানায় বসলেন তখন আপনার বীর্যপাত ঘটলো, এই সমস্যাগুলি, মনে করেন কারোর সঙ্গে ফোনে কথা বলছেন তখন আপনার বীর্যপাত ঘটলো, এই সমস্যাগুলি যদি দেখা দেয় তাহলে সেটাকেই আমরা শুক্রমেহ রোগ বলবো। তবে শুক্রমেহ রোগ হবার পেছনে অনেকগুলি কারণ থাকে। যারা অনিয়ন্ত্রিত জীবনযাপন করেন, যারা অধিক রাত্রি জাগরণ করেন, সেক্সুয়াল কথাবার্তা বলেন এবং যারা সেক্সুয়াল ভিডিও দেখতে অভ্যস্ত, যারা অতিরিক্ত হস্তমৈথুন করেন, যারা খারাপ জায়গায় গিয়ে সহবাস করেন, সেই সব লোকদের ক্ষেত্রেই শুক্রমেহ রোগ হতে পারে। তবে এখন শুক্রমেহ রোগ হলে বেশি চিন্তার কিছু নেই, এটাকে যদি আপনারা নিয়ন্ত্রণ করেন, মানে আপনাদের লাইফ স্টাইল মডিফাই করেন, মানে আপনাদের জীবনযাত্রার মান উন্নত করেন, তাহলে অবশ্যই এটা দ্রুততম সময়ের মধ্য দিয়ে সমাধান করা সম্ভব। এখন আমি আজকে আপনাদের সামনে শুক্রমেহ রোগের একটি কার্যকরী হোমিও মেডিসিন সম্পর্কে বলবো, যে মেডিসিনটি ব্যবহার করলে, সঠিক নিয়মে ব্যবহার করলে আপনারা দ্রুততম সময়ে এই শুক্রমেহ রোগ থেকে মুক্ত হতে পারবেন। আজকে আমি আপনাদের যে মেডিসিন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিফোরানা। বিফোরানা সাধারণত রোগীদের এক প্রকার মানসিক বিকৃতি ঘটে, অর্থাৎ তারা সব সময় নির্জন ঘর পছন্দ করে, নির্জন এলাকা পছন্দ করে, নির্জন ঘরে তারা হস্তমৈথুনের অভ্যাসটা গড়ে তোলে এবং তাদের মধ্যে এই প্রবণতা এত প্রবল দেখা দেয়, মনে হয় যেন তারা মানসিকভাবে বিকৃত। তো বিফোরানার রোগীরা দেখবেন যে আপনার নির্জন ঘরে প্রতিনিয়ত, মানে একাধিকবার হস্তমৈথুনের অভ্যাস গড়ে তোলেন এবং এই অতিরিক্ত হস্তমৈথুন করতে করতে রোগী অনেক সময় মৃগী রোগীতে পরিণত হয়ে যায় এবং অনেক সময় তার মানসিক বিকারও দেখা দেয় এবং দ্রুত তার শুক্রপাত ঘটে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে তার নিজের ইচ্ছায় না, নিজের অনিচ্ছায় স্বাভাবিক কাজকর্ম করছে, তারপরও তার শুক্রপাত ঘটে গেছে। এই সমস্যাটি যদি কোনো রোগীর মধ্যে দেখতে পান, তাহলে সেক্ষেত্রে আপনারা যে হোমিও মেডিসিনটির নাম মনে রাখবেন সেটি হচ্ছে বিফোরানা 200। এটা আপনারা যে কোনো হোমিও দোকান থেকে কিনে সেবন করবেন। এই ওষুধটি সেবনের আপনার নিয়মটি আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে 1 ফোঁটা করে দিনে 3 বার খাবেন, খাবার 1 ঘন্টা পূর্বে খাবেন। আপনারা তরল ওষুধ 1 গ্রাম পরিমাণ জার্মানি মেডিসিন কিনে নেবেন, বিফোরানা 200। এই মেডিসিনটি আপনারা 1 ফোঁটা করে দিনে 3 বার খাবেন, তাহলে দেখবেন যে 10 থেকে 15 দিনের মধ্যে আপনারা এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন এবং যারা হস্তমৈথুনের প্রতি আসক্ত তারাও এই অভ্যাস থেকে বের হয়ে আসতে পারবেন। বিফোরানা স্টুডেন্টদের জন্য অতি একটি উত্তম মেডিসিন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই মেডিসিন সম্পর্কে বললাম, এরপরও যদি আপনাদের কারো জটিল কোনো সমস্যা থাকে, যে কোনো বিষয়ে আলোচনার জন্য আপনারা সরাসরি আমাকে নক করতে পারেন। আমার সম্পর্কে বিস্তারিত বর্ণনা এই ভিডিওর ডিসক্রিপশন অংশে পেয়ে যাবেন, চাইলে সেখান থেকে মোবাইল নাম্বার নিয়ে আমাকে কল করতে পারেন অথবা সরাসরি আমার চেম্বারে এসে সাক্ষাৎ করে প্রয়োজনীয় বিষয়ে টিপস নিতে পারেন।
তো বন্ধুরা, আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দ্রুততম সময়ের মধ্যে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।